ओम शांति। आज के तारीख हलो 9 मे 2022। बाबार साकार मुरली। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा, जे बाबा के तुमरा अर्धे कल्प धरे स्मरण करेछो, एखन तार जा आदेश पाओ ता पालन करो। एतेई तोमादेर आरोहण कला, चढ़ती कला उन्नति हो जाबे। प्रश्नते बाबा बोलेछेन, बाच्चारा তোমাদের নিজেদের নেচার কিওর মানে প্রাকৃতিক নিরাময় নিজেদেরকে করতে হবে কিভাবে। উত্তর, একমাত্র বাবার স্মরণে থেকে এবং প্রেমপূর্বক যজ্ঞের সেবা করলে নেচার কিওর হয়ে যায়। কারণ স্মরণের দ্বারাই আত্মা নিরোগী হয়ে যায় আর সেবা করলে অপার খুশি বজায় থাকে। সেজন্য যারা স্মরণ আর সেবায় ব্যস্ত থাকে তাদের নেচার কিওর হতে হয় থাকে। গীত বলেছেন, বাবা তুমি রাত নষ্ট করেছিল শুয়ে, দিন নষ্ট করলে ঘুমিয়ে, অমূল্য সময় নষ্ট হয়ে যায়। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে, মালা জপ করতে করতে যুগ পেরিয়ে গেছে। কত যুগ? দুই যুগ। সত্যযুগ ত্রেতায় তো কেউ মালা জপ করে না, কারোর বুদ্ধিতেই এটা নেই যে আমরা উঁচুতে যাই আবার নিচে নেমে আসি। এখন আমাদের হয় আরোহণ কলা, আমাদের অর্থাৎ ভারতের যত ভারতবাসীদের আরোহণ কলা এবং অবরোহণ কলা হয় তত আর কারোরই হয় না। ভারতই শ্রেষ্ঠাচারী আর ভ্রষ্টাচারী হয়ে যায়, ভারতই নির্বিকারী হয়, ভারতই বিকারী হয়ে যায়। আর খণ্ডগুলি বা ধর্মগুলির সঙ্গে এত সম্বন্ধ নেই, ওগুলি হেভেনে আসে না। ভারতবাসীদের ওই চিত্র রয়েছে, বরাবর রাজত্ব করেছিল। তাই বাবা বোঝান, তোমাদের এখন হলো অবহরণ কলা, যার হাত ধরেছ তিনি তোমাদের সাথে করে নিয়ে যাবেন। আমাদের ভারতবাসীদেরই হলো আরোহণ কলা, মুক্তিতে গিয়ে পুনরায় জীবন মুক্তিতে আসব। আধা কল্প ধরে দেবী দেবতাদের রাজ্য চলে, 21 জন্ম চড়তে থাকো, তারপর অবহরণ কলা হয়ে যায়। বলা হয়ে থাকে আরোহণ কলার সান্নিধ্যেই সকল ভালোভাবে সকলের ভালো হবে। সকলের ভালো তো এখন হয় তাই না, কিন্তু আরোহণ কলা এবং অবহরণ কলায় তোমরাই আসো। এই সময় ভারত যত ঋণ নেয় তত আর কেউই নেয় না। বাচ্চারা জানে যে আমাদের ভারত সোনার পাখি ছিল, অত্যন্ত ঐশ্বর্যশালী ছিল। এখন ভারতের অবহরণ কলা সম্পূর্ণ হয়। বিদ্যানাদীরা মনে করেন যে কলিযুগের আয়ু এখনও 40,000 বছর স্থায়ী হবে, সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে। তাদের বোঝাতেও হবে খুব যুক্তি সহকারে, না হলে ভক্তরা চমকে যাবে। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে, ভগবানও বাচ হলো, গীতায় হলো সকলের মাতা পিতা, উত্তরাধিকার গীতার বাবার জ্ঞান থেকে পাওয়া যায়। বাকি সকলেই হলো ওনার সন্তান, বাচ্চাদের থেকে উত্তরাধিকার পাওয়া যায় না। বাচ্চারা তোমাদের গীতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে তাই না? গীতা মাতা আবার পিতাও আছে, বাইবেল ইত্যাদিদের কেউ মাতা বলবে না। সেজন্য সর্বপ্রথমে তোমরা এটাই জিজ্ঞাসা করো যে পরমপিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কিসের সম্বন্ধ। সকলেরই পিতা একজনই তাই না? সমস্ত আত্মারে হলো ভাই ভাই তাই না? এক পিতার সন্তান। বাবা মনুষ্য সৃষ্টি রচনা করেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা। তাহলে তোমরা পরস্পরের ভাই বোন হয়ে যাও, তাহলে অবশ্যই পবিত্র থাকে। পতিত পাবন বাবা এসে যুক্তির দ্বারা তোমাদের পবিত্র করেন। বাচ্চারা জানে যে পবিত্র থাকলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে, আমদানি অনেক বড়। এরকম হবে যে জন্মের 21 জন্মের বাদশাহী নেওয়ার জন্য পবিত্র হবে না? আবার শ্রীমতো পাওয়া যায় যে বাবাকে আধা কল্প ধরে স্মরণ করেছো, তার আদেশ তোমরা মান্য করবে না, ওনার আদেশ অনুসারে না চললে তখন তোমরা পাপাত্মা হয়ে যাবে। এই দুনিয়া হলো পাপাত্মাদের, রাম রাজ্য পুণ্যাত্মাদের দুনিয়া ছিল, এখন রাবণ রাজ্য হলো পাপাত্মাদের দুনিয়া। বাচ্চারা এখন তোমাদের হলো আরোহণ কলা, তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। কীরকম গুপ্তভাবে বসে রয়েছ, কেবল বাবাকে স্মরণ করতে হবে, মালা ইত্যাদি জপ করার কোনো প্রয়োজন নেই। বাবাকে স্মরণ করতে করতেই তোমরা কাজ করো। বাবা তোমার যজ্ঞের স্থূল সূক্ষ্ম দুই সেবাই আমরা একসাথে কীভাবে করি? বাবা আদেশ করেন এভাবে করো, প্রকৃতিগতভাবে নিরাময় করায়।
তাই না? তোমাদের আত্মা কিওর হলে শরীরও কিওর হয়ে যাবে। কেবল বাবার শরণেই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। পবিত্র হওয়ার যোগ্যে সেবা করতে থাকো। সার্ভিস করতে অত্যন্ত আনন্দ লাগবে। আমরা এতখানি সময় বাবাকে স্মরণে থেকে নিজেকে নিরোগী বানিয়েছি বা ভারতকে শান্তির দান দিয়েছি। শ্রীমত অনুসারে চলে তোমরা ভারতকে শান্তি এবং সুখের দান করো। দুনিয়ায় আশ্রম তো অসংখ্য আছে, কিন্তু সেখানে কিছু নেই, তাদের এটা জানা নেই যে কোন জন্ম স্বর্গে রাজত্ব কীভাবে প্রাপ্ত হয়। তোমরা এখন রাজযোগের পড়া করছো, ওই সকল লোকেরাও বলে থাকে গডফাদার এসে গেছে। অবশ্যই কোথাও আছে, সে তো অবশ্যই থাকবে তাই না? বিনাশের জন্য বোমাও বেরিয়ে গেছে। অবশ্যই বাবাই স্বর্গের স্থাপনা এবং নরকের বিনাশ করিয়ে থাকেন। এ হলো নরক তাই না? কত লড়াই, মহামারী ইত্যাদি হয়, অনেক ভয় রয়েছে। বাচ্চাদের কীভাবে ভাগিয়ে নিয়ে যায়, কত উপদ্রব হয়, এখন তোমরা জেনেছ যে দুনিয়া বদলে যেতে চলেছে। কলিযুগ বদলে যায়, সত্যযুগ হতে চলেছে। আমরা সত্যযুগের স্থাপনায় বাবার সহায়তাকারী, ব্রাহ্মণরাই সহায়তাকারী হয়ে থাকে। প্রজাপিতা ব্রহ্মার থেকে ব্রাহ্মণের জন্ম হয়। ওরা হলো গর্ভজাত, তোমরা হলে মুখ বংশজাত। ওরা তো ব্রহ্মার সন্তান হতে পারে না, তোমাদের দত্তক নেওয়া হয়ে থাকে। তোমরা ব্রাহ্মণরা হলে ব্রহ্মার সন্তান। প্রজাপিতা ব্রহ্মা তো সঙ্গমই হতে পারে, ব্রাহ্মণই পুনরায় দেবী দেবতা হয়। তোমরা ওই ব্রাহ্মণদেরও বোঝাতে পারো যে তোমরা হলে গর্ভজাত, বলে থাকো ব্রাহ্মণ দেবী দেবতায় নম। ব্রাহ্মণদেরও নমস্কার, দেবতাদেরও নমস্কার করে, কিন্তু ব্রাহ্মণদের নমস্কার তো তখনই করবে যেমন এখন, মনে করে এরা হলো ব্রাহ্মণ যারা তন মন ধনে বাবার শ্রীমত অনুসারে চলে থাকে। ওই ব্রাহ্মণেরা স্থূল যাত্রা নিয়ে যায়। এ হলো তোমাদের রুহানি যাত্রা। তোমাদের যাত্রা কত মধুর, ওই শারীরিক যাত্রা তো অনেকই আছে, গুরু অনেক আছে। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা শিব বাবার মত অনুসারে চলে ব্রহ্মার মাধ্যমে ওনার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি। উত্তরাধিকার বাবার থেকে নেয়। তোমরা এখানে এলে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করি কার কাছে এসেছো। বুদ্ধিতে রয়েছে যে হলো শিব বাবার লোন ধার নেওয়ার অথ। আমরা ওনার কাছে যাই, বাগদান তো ব্রাহ্মণরাই করায়, কিন্তু কানেকশন তৈরি হয় প্রেমিক প্রেমিকার পরস্পরের মধ্যে, বাগদান করিয়ে দেওয়া ব্রাহ্মণের সাথে নয়। স্ত্রী স্বামীকে স্মরণ করে নাকি হস্তবন্ধন করায় যে ব্রাহ্মণ তাকে স্মরণ করে। তোমাদেরও প্রিয়তম হলেন শিব, তাহলে কেন তোমরা কোনো দেহধারীকে স্মরণ করো? স্মরণ করতে হবে শিবকে। এই লকেট ইত্যাদিও বাবাই বানিয়েছেন বোঝানোর জন্য। স্বয়ং বাবা দালাল হয়ে বাগদান করান, তাহলে দালালকে স্মরণ করতে হবে না, প্রিয়তমাদেরকে দের যোগ থাকে প্রিয়তমের সঙ্গে। বাচ্চারা, মাম্মা বাবা এসে তোমাদের মাধ্যমে মুরলি শুনিয়ে থাকেন। বাবা বলেন, এরকম অনেক বাচ্চারা আছে যাদের ভ্রুকুটিতে বসে আমি মুরলি শোনাই কল্যাণ করার জন্য, কাউকে সাক্ষাৎকার করানোর জন্য, মুরলি শোনানোর জন্য, কারোর কল্যাণ করার জন্য আসি। ব্রাহ্মণীদের মধ্যে এত শক্তি নেই জানি, যে এদের এই ব্রাহ্মণী উঠিয়ে নিয়ে যেতে পারবে না, তাই আমি এমন তীর নিক্ষেপ করি যার ফলে এরা সে ব্রাহ্মণের থেকেও তীব্র বেগে এগিয়ে যায়। ব্রাহ্মণী মনে করে এদের আমি বুঝিয়েছি, দেহ অভিমানে চলে আসে। বাস্তবে অহংকারও আসা উচিত নয়, সব কিছু শিব বাবা করে থাকেন। এখানে তোমাদের বলা হয় যে বাবাকে স্মরণ করো, কানেকশন তো শিব বাবার সঙ্গে থাকা উচিত। মাঝে ইনি হলেন দালাল, ইনি তার মূল্য পেয়ে যান। তবু এলো বৃদ্ধ অনুভবী শরীর, তো ব্রহ্মা বাবার শরীর হচ্ছে বৃদ্ধ অনুভবী শরীর, এর বদল হতে পারে না, ড্রামায় নির্ধারিত রয়েছে। এরকম নয় যে অন্য কল্পে অন্যের শরীরে আসবেন না, যিনি লাস্টে আসেন তাকেই পুনরায় প্রথমে যেতে হবে। বৃক্ষে দেখো শেষে দাঁড়িয়ে রয়েছেন তাই না? এখন তোমরা সঙ্গমে বসে রয়েছো, বাবাই প্রজাপিতা ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছেন। জগদম্বা হলেন কামধেনু, আর কপিল দেবও বলা হয়। কাপল অর্থাৎ যুগল,
বাপ দাদা মাতা পিতা, তাহলে ইনারা কাপল বা যুগল হলেন, তাই না? মায়ের কাছ থেকে উত্তরাধিকার পাবে না, উত্তরাধিকার আবার সে বাবার থেকে প্রাপ্ত হয়। তাই ওনাকে স্মরণ করতে হবে, আমি এসেছি ইনার ব্রহ্মার দ্বারা তোমাদের নিয়ে যেতে। ব্রহ্মাও শিবকে বাবাকে স্মরণ করে, শঙ্করের সামনেও শিবের চিত্র রাখা হয়, এসব হলো মহিমা। কীর্তনের জন্য এসবে শিব বাবা এসে নিজের বাচ্চা বানান, তারপর তোমরা বসে বসে বাবাকে পূজা করবে নাকি? বাবা এসে বাচ্চাদের সুন্দর সুন্দর ফুলে গুলগুল পরিণত করেন। নর্দমার থেকে বেরিয়ে আসা তারপর প্রতিজ্ঞা করে যে আমরা কখনো পতিত হব না, বাবা বলেন কোলে দত্ত এসে পুনরায় মুখ কালো করো না, যদি করো তাহলে কুল কলঙ্কিত হয়ে যাবে, পরাজিত হলেন ওস্তাদের বাবা নাম বদনাম করে দেবে, মায়ার কাছে পরাজিত হলে পদভ্রষ্ট হয়ে যাবে, আর কোনো সন্ন্যাসী ইত্যাদিরা একথা শেখাতে পারে না। কেউ আছে যে বলে মাসে একবার বিকারে যেতে, কেউ বলে ছ মাসে একবার যাও, কেউ কেউ তো আবার সম্পূর্ণ অজামিনের মতন হয়। বাবা তো অনেক গুরু করেছেন, তারা কখনো এরকম বলবে না যে পবিত্র হও, বোঝে যে আমরাই হতে পারি না, যে গুরুরাই নিজে পবিত্র হতে পারবে না, সে কী করে অন্যকে বলবে? যে সেন্সিবল হবে সে তৎক্ষণাৎ বলবে যে তোমরাই হতে পারো না, আমাদের কী করে বলো? তবুও বলে যে জনকের মতন সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা বলে দাও। আবার গুরুরা বলে যে ব্রহ্মকে স্মরণ করো, তাহলে তোমরা নির্বাণ ধামে চলে যাবে। কেউ তো যায় না, শক্তিই নেই, সর্ব আত্মাদে থাকার জায়গা হলো মূল লোক, মূল বতন, যেখানে আমরা আত্মারা তারার মতন থাকি। তো ব্রহ্মলোকে মূল লোকে আমরা আত্মারা তারার মতো থাকি। পূজার জন্য এরকম বড় লিঙ্গ নির্মাণ করে বিন্দুর পূজা কীভাবে হবে? বলা হয় যে ভ্রুকুটির মধ্যস্থলে জল জল করে আজব তারা, তাহলে আত্মার বাবাও তেমনই হবে, তাই না? বাবার দেহ নেই, ওই ইস্টারের পরমাত্মার পূজা কীভাবে হতে পারে? বাবাকে পরমাত্মা বলা হয়, তিনি হলেন ফাদার, যেমন আত্মা তেমনি হলো পরমাত্মা। তিনি কোনো বড় তারা নন, ওনার মধ্যে এই নলেজ আছে, এই অসীমের বৃক্ষকে আর কেউ জানে না। বাবাই হলেন নলেজফুল, জ্ঞানও পরিপূর্ণ, পবিত্রতাতেও পরিপূর্ণ। তিনি হলেন সকলের সদ্গতিদাতা, সকলকে সুখ শান্তি প্রদানকারী। বাচ্চারা, তোমরা কত বড় মাপের উত্তরাধিকার প্রাপ্ত করো, আর যা আর কেউ পেতে পারে না। মানুষ তো গুরুদেব কত পুজো করে, নিজেদের রাজারও এত পূজা করে না, তাহলে এসব হলো অন্ধশ্রদ্ধা, তাই না? কী কী করতে থাকে, সকলের মধ্যে গ্লানি গ্লানি রয়েছে। কৃষ্ণকে লর্ডও বলে, আবার গডও বলে থাকে। গড কৃষ্ণ হ্যাভেনের স্বর্গ প্রথম প্রিন্স লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্য বলে থাকে, যে দুইজন হলেন গড গডেজ। অনেক পুরনো পুরনো চিত্র কিনে থাকে, পুরনো পুরনো স্ট্যাম্পও বিক্রি করা হয়ে থাকে, তাই না? বাস্তবে সব থেকে পুরনো হলেন শিব বাবা, তাই না? কিন্তু কারোর জানা নেই, সমস্ত মহিমা তো শিব বাবারই, সেই জিনিস তো পাওয়া যাবে না। পুরনোর থেকেও পুরনো জিনিস কোনটি? নম্বর ওয়ান হলেন শিব বাবা। কেউ বুঝতে পারে না যে আমাদের বাবাকে ওনার নাম রূপ কী, বলে দেয় যে ওনার কোনো নাম রূপ নেই, তাহলে কার পূজা করো? শিব নাম তো আছে, তাই না? দেশও আছে, কালও আছে, স্বয়ং বলেন আমিও সঙ্গমে আসি। আত্মা শরীরের দ্বারা বলে থাকি, তাই না? বাচ্চারা, এখন তোমরা বোঝো যে শাস্ত্রে কত গল্প গাথা বলা আছে, যার ফলে অবহরণ কলা হয়ে গেছে। আরোহণ কলা হলো সত্যযুগ ত্রেতা, অবহরণ কলা হলো দ্বাপর কলিযুগ, এখন আবার আরোহণ কলা হবে। বাবা ছাড়া আর কেউ আরোহণ কলা বানাতে পারবে না, এই সমস্ত কথা ধারণ করতে হয়। সেই জন্য কোনো কার্যাদি করতে করতেও স্মরণে থাকতে হবে, যেমন শ্রীনাথ দ্বারকায় মুখে কাপড় বেঁধে কাজ করে, শ্রীনাথ কৃষ্ণকে বলা হয়ে থাকে, শ্রীনাথের ভোজন তৈরি হয়, তাই না? শিব বাবা তো ভোজনাদি খান না, তোমরা শুদ্ধ ভোজনও বানাও, তাই স্মরণে থেকে তৈরি করা উচিত, তবেই তাতে বল পাওয়া যাবে। কৃষ্ণলোকে যাওয়ার জন্য ব্রত উপবাসাদি করে, এখন তোমরা জেনেছ যে আমরা কৃষ্ণপুরীতে যেতে চলেছি,
তাই তোমাদের সুযোগ্য করে তোলা হয়। তোমরা বাবাকে স্মরণ করো, আর তারপর বাবা গ্যারেন্টি করেন যে তোমরা অবশ্যই কৃষ্ণপুরীতে যাবে। তোমরা জানো যে আমরা নিজেদের জন্য কৃষ্ণপুরী স্থাপন করছি, তারপর আমরাই রাজ্য করব। যে শ্রীমতে চলবে সেই কৃষ্ণপুরীতে আসবে। লক্ষ্মীনারায়ণের থেকেও কৃষ্ণের নামের মহিমা অধিক। কৃষ্ণ তো ছোট বাচ্চা, তাহলে তো মহাত্মার সমান। বাল্যাবস্থা হলো শত প্রধান, তাই কৃষ্ণের নাম বেশি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাত পিতা বাপ দাদাকে স্নেহ সমান আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের কানেকশন সম্পূর্ণভাবে একমাত্র শিব বাবার সঙ্গে রাখতে হবে। নিজের কানেকশন আমাদের সম্পূর্ণভাবে একমাত্র শিব বাবার সঙ্গে রাখতে হবে। কখনও কোনো দেহধারীকে স্মরণ করবে না, কখনও নিজের ওস্তাদের বাবার নামে গ্লানি করবে না। 2 নম্বর, নিজের দ্বারা যদি কারো অকল্যাণ হয়, তো বলছে নিজের দ্বারা যদি কারো কল্যাণ হয় তাহলে আমি এর কল্যাণ করেছি এই অহংকারে আসা উচিত নয়। এও হলো দেহ অভিমান, কারণ কারাবন হার বাবাকে স্মরণ করতে হবে। বরদান, অমৃত বেলায় 3 বিন্দুর তিলক ধারণকারী কেন? কি এর আলোড়ন থেকে মুক্ত অবিচল অটল ভব? বাপদাদা সর্বদা বলেন যে রোজ অমৃতবেলায় 3 বিন্দুর তিলক লাগাও। তুমিও বিন্দু, বাবাও বিন্দু, আর যা ঘটে গেছে যা ঘটছে নাথিনিও নতুন নয়, তাই ফলিষ্ঠ বিন্দু এর 3 বিন্দুর তিলক লাগাও, অর্থাৎ স্মৃতিতে থাকা, তারপর সারাদিন অবিচল অটল থাকবে। কেন কি এর আলোড়ন সমাপ্ত হয়ে যাবে? যে সময় কোনো কথা হয় সে সময় ফলিষ্ঠ লাগিয়ে দাও, নাথিনিও হওয়ার ছিল হচ্ছে সাক্ষী হয়ে দেখো আর এগিয়ে যেতে থাকো। স্লোগান, পরিবর্তন শক্তির দ্বারা ব্যর্থ সংকল্পের গতির বেগকে সমাপ্ত করে দাও, তাহলেই সমর্থ হয়ে যাবে। পরিবর্তন শক্তির দ্বারা ব্যর্থ সংকল্পের গতির বেগকে সমাপ্ত করে দাও, তাহলেই সমর্থ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য। Oh,